আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ তকির আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল ফাইল পাথ। তো আমরা আসলে ফাইল পাথের অ্যাডভান্স যে টপিকগুলো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব প্রথমত, এবং আমরা আসলে ফাইল হিসেবে শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা যদি ইমেজ নিয়ে কাজ করতে পারি তাহলে অন্যান্য ফাইলগুলো নিয়েও আমরা কাজ করতে পারবো। তো চলুন আমরা আমাদের প্রথমে ফোল্ডার স্ট্রাকচারে যাই। তো এটা হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি এটা এইভাবে রাখবো না এইভাবে রাখবো, আচ্ছা এইভাবে থাকুক। আচ্ছা, আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ইমেজ সেট করতে চাই তাহলে মূলত আসলে আমরা এটাকে কিভাবে করতে পারি, তাই না? ওকে, তো আসেন দেখেন আমরা করি। দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে আমরা ওপেন করি, ওপেন করা আছে। এখানে যদি আমরা একটা ইমেজ চাই তাহলে ইমেজ লিখলাম, এবং হচ্ছে আমরা কোন ইমেজটা চাচ্ছি, আমরা চাচ্ছি কিন্তু এই ইমেজটা, তাই না? তাহলে শুধুমাত্র ইমেজের নামটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে, ওয়ান ডট জেপিজি। ওকে, এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন ওয়ান ডট জেপিজি, তাই না? এটাকে সেভ করি, অ্যান্ড দেন ফাইনালি আমরা যদি এখানে রিলোড দিই দেখি পিকচারটা আসছে কিনা। হ্যাঁ, পিকচারটা কিন্তু আসছে, তাই তো? এটা কিন্তু আমরা পারি খুবই সহজে, তাই না? ওকে, এখন আমরা চাচ্ছি কি এই ইন্ডেক্স থেকে আমরা ঢুকবো হচ্ছে এই ইমেজেস ফোল্ডারের মধ্যে, এখান থেকে একটা ইমেজ নিব, এটাও কিন্তু আমরা পারি, তাই না? তো আসুন আমরা দেখি এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে কি করব, ইমেজেস, তাই না? প্রথমে আমাকে কি করতে হবে, ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তাই তো? ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা কি কি ফোল্ডার আছে দেখি, ইমেজেস এর মধ্যে টু ডট জেপিজি। ওকে, তাহলে আমরা টু ডট জেপিজি যদি লিখি, টু ডট জেপিজি, টু ডট জেপিজি ছিল, হ্যাঁ জেপিজি ছিল। ওকে, আমরা ফাইনালি আমরা এখন রিলোড দিই তাহলে আমরা টু ডট জেপিজির এই যে ফটোটা, সেই ফটোটা কিন্তু পেয়ে গেছি, তাই না? এটাও কিন্তু আমরা খুব সহজে পারি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা অন্য একটা ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে, সেই ফাইল থেকে আমরা ইমেজকে অ্যাক্সেস করব। ওকে, যেমন হচ্ছে যে এটা কিন্তু আদার পেজ, তার মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, আমরা দেখি আদার পেজ, তার মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা এটাকে কপি করি, কপি করে এটা এখানে রাখলাম আর কি, এগুলো আমরা এখন দিচ্ছি না আপাতত। হ্যাঁ, ওকে, আচ্ছা এটা যে এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল কিসের, এটা হচ্ছে আদার পেজ যে একটা ফোল্ডার আছে, এই যে আদার পেজ এটার হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে আওয়ার ওয়েবসাইট, এটার ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা, আর এটা হচ্ছে আদার পেজের হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমরা চাচ্ছি যে এই এইচটিএমএল ফাইলে আমরা একটু ওপেন করলাম, এটা দেখি যে এটা, ঠিক আছে, একটাতে হচ্ছে ফ্যাব আইকন দেওয়া আছে আর একটাতে ফ্যাব আইকন দেওয়া নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখি যে আদার এইচটিএমএল। হ্যাঁ, এটা লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা রিলোড দিই, এই যে আদার এইচটিএমএল, আমরা চাচ্ছি এই আদার এইচটিএমএল এ একটা ফটো রাখতে, এখানকার একটা ফটো হোক বা এখানকার একটা ফটো হোক, যে কোনো একটা ফটো রাখতে চাচ্ছি। তো এটা যদি আমার করতে হয় তো আমাকে আগে প্রথমে যেতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ আমরা কোন ফাইলে ইমেজটাকে রাখবো সেই ফাইলে আমরা গেলাম। আচ্ছা, এখন আমাদের করতে হবে কি, এখানে আমরা একটা ক্লিক করব যে আমরা কয়বার ক্লিক করলে সেই ইমেজের কাছে যাইতে পারছি, যেটু বোঝার চেষ্টা করেন, আমরা যেখানে অর্থাৎ যেই ফাইলটাতে ইমেজ রাখতে চাচ্ছি আমাদেরকে প্রথমে সেই ফাইলটাতে যেতে হবে। অর্থাৎ আমরা যাচ্ছি কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। হ্যাঁ, এই ফাইলে আমরা রাখবো কি, রাখবো ফটো, রাখবো বা ফাইল রাখবো, কোন ফাইলটা রাখবো সেই ফাইলের কাছে যাইতে গেলে আমাকে কতবার ক্লিক করতে হচ্ছে। একবার ক্লিক করলাম, দেখেন একবার ক্লিক করলে কিন্তু আমরা ইমেজেস বা এই যে এই ইমেজটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা লিখব হচ্ছে ইমেজ ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখব হলো এসআরসি অ্যাট্রিবিউট ডাবল কোটেশন। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কয়বার গেছিলাম ক্লিক করছিলাম, অর্থাৎ এখান থেকে একবার ক্লিক করছি, তাই না? তাহলে আমরা এই ফোল্ডারটা থেকে বের হতে পারছি। এই জন্য আমরা যেটা করব, দুইটা ডট একটা ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, এরপরে যদি আমি ওয়ান ডট জেপিজি লিখি তাহলে কিন্তু আসবে, দেখেন এটাতে না, ওকে এই যে আসছে না, ওয়ান ডট জেপিজি, এই ফটোটা কিন্তু চলে আসছে। আমরা যদি একটা কি বলে ফোল্ডার থেকে পিকচার নিতে যেতাম তাহলে ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ওয়ান যেহেতু নাই, ওয়ান ডট জেপিজি নাই, টু ডট জেপিজি আছে। এই যেমন এখানে ইমেজেস এর মধ্যে ওয়ান ডট জেপিজি নাই, টু ডট জেপিজি আছে। হ্যাঁ, ওকে, এখন আমরা আদার এইচটিএমএল এ যদি রিলোড দিই তাহলে আমাদের ওই ফটোটা চলে আসবে। ওকে, আর এখানে কোনটা ছিল, এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা এখান থেকে লিংক করে ইসলাম এটার, আর এখান থেকে একটা এর মধ্যে গেছিল, এই তো, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম আমরা এখানে এই যে দুইটা ডট একটা ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে এক লেভেল উপরে, মূলত এটাই থাকে ফাইল স্ট্রাকচারে, ঠিক আছে?
আমরা আর একটু দেখি যেটা আসলে তেমন একটা থাকে না, তারপর আমরা দেখবো। যেমন দেখেন এখানে যদি রিলোড দিই এখন কিন্তু ইমেজটা আসবে না। কেন আসবে না? কারণ আমরা যখন আদার এইচটিএমএল এ আছি তখন এই কিন্তু ইমেজ যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা কিন্তু সে খুঁজে পাচ্ছে না। খুঁজে কেমন করে পাবে? আগে প্রথমে আমাকে কি করতে হবে, এই আদার এইচটিএমএল থেকে, মানে আদার এইচটিএমএল যে ফাইলটা, এই ফাইলটা যার মধ্যে আছে, যে ফোল্ডারের মধ্যে আছে, এই ফোল্ডার থেকে আগে বের হতে হবে, তাহলেই তো আমরা ইমেজ ফোল্ডারটা পাবো। ওকে, আচ্ছা, এরপরে একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে দেখেন তৌকির, এর মধ্যে কিন্তু আবার একটা ইন্ডেক্স আছে, তাই না? এটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এই কোডগুলো এখানে বসাই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা লিখে দিলাম যে আমি এইচটিএমএল, ওকে, বা আমার এইচটিএমএল লিখি, ওকে, আমার এইচটিএমএল। আচ্ছা, এখানে আমরা সোর্সটা আপাতত দিচ্ছি না, কিছুই দিচ্ছি না। ওকে, আমরা যদি এখন এটাকে দেখতে চাই এখান থেকে, আমার এইচটিএমএল কিন্তু ফাঁকা। হ্যাঁ, তো আমি চাচ্ছি এখন যে আমার এইচটিএমএল যেটা আছে এইটা, ঠিক আছে, অর্থাৎ এই এইচটিএমএল এর মধ্যে ফটো রাখতে। তাহলে আমাদেরকে কি বলছিলাম, যে আমাদেরকে আগে সেই ফাইলটাতে যাইতে হবে যেই ফাইলে আমরা কোনো ফটো বা ফাইল রাখতে চাচ্ছি। এই ফাইলে যাওয়ার পরে কি করতে হবে, এইখানে আপ অ্যারোতে কি করতে হবে, ক্লিক করতে হবে, তাই না? আচ্ছা, আমরা একটা ক্লিক করলাম, না আমরা এখনো ফটো পাইনি, আবার একটা ক্লিক করলাম, হ্যাঁ এবার ফটো পেয়েছি, তার মানে আমি দুইবার ক্লিক করেছি, তাই তো? ওকে, আমরা যদি দুইবার ক্লিক করি তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে SRC লিখি, ইকুয়াল ডবল কোটেশন। আচ্ছা, একবার যদি ক্লিক করি তাহলে দুইটা ডট ফরওয়ার্ড স্ল্যাশ, যেহেতু আমি দুইবার ক্লিক করেছি তাহলে আরো দুইটা ডট একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এরপরে যদি আমি 1.jpg লিখি তাহলে আমাদের ফটো শো করবে, কোথায় শো করবে, এই যে আমার HTML এ, ঠিক আছে, আসছে, ঠিক আছে। এভাবে করে আপনি তিনটা চারটা যতগুলাই করতে চান আপনি ততগুলাই এইভাবে ডট ডট দিয়ে একটা ফোল্ডার থেকে বের হতে পারেন। হ্যাঁ, তো আসলে এরকম খুবই কম থাকে, না থাকলে বললেই চলে, সবচেয়ে যেটা থাকে সেটা হচ্ছে এক ফাইল বাহিরে, ঠিক আছে, এক ফাইল বাহিরে মূলত আমরা আসলে এভাবে এটাকে কাজ করাইতে পারি, ঠিক আছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও, যে আমরা কি করে আসলে ফাইল পাথ গুলাকে ধরতে পারি বা ডিটেক্ট করতে পারি, মূলত এইভাবেই আমরা কাজ করি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে অনেক সময় এটা কিন্তু আমাদের মেইন ফাইলটা ইন্ডেক্স ডট ফাইল, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে এই যে এটা, তো অনেক সময় আমরা কি দেখবো যে এখানে এরকম দেখতে পাবো, ঠিক আছে, অর্থাৎ ইন্ডেক্স ফাইল কোথায় আমার, এটা, ওকে, রিলোড দিই। এখন কিন্তু আমাদের ছবি নষ্ট হয় নাই, হ্যাঁ, এই ছবিটা নষ্ট হয়নি। আচ্ছা, এটার মানে হচ্ছে এই যে ডট ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে যে আমার যে ফাইলে এইচটিএমএল আছে ওই ফাইলে, সরি, যে ফোল্ডারে এইচটিএমএল আছে ওই ফোল্ডারেই আমার ফাইল আছে, এই জন্য আমরা এইটাকে দিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে সেম ডিরেক্টরি বা সেম ফোল্ডার, এটা বোঝায়। হ্যাঁ, তো এটা দিলেও হয় না দিলেও হয়, তো আমি এটা কেন দিলাম, যদি আমরা এরকম কখনো কোড দেখি তাহলে যেন আমরা বুঝতে পারি যে এটার মানে হচ্ছে যে সেম ডিরেক্টরি বা সেম ফোল্ডার। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, তা তো আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এই যে এই ফাইলটাকে যদি লোড করাই, দেখেন ইমেজটা পাবে না আমার এখানে, ঠিক আছে, ইমেজটা কিন্তু এখানে পাবে না। এটা যদি আমরা পাওয়াইতে চাই এটা মানে হচ্ছে যে সেম রুট, ঠিক আছে, ওকে। তো আমরা এখন এটাকে যদি কাজ করাইতে চাই কোথায়, হ্যাঁ, তাহলে আমরা করতে পারি এইটাকে এবং এইটাকে আমরা কি করলাম, কপি করলাম, কপি করে যে কোনো একটা আমরা কিসে রাখবো, ড্রাইভে রাখবো, ঠিক আছে, যে কোনো যদি ড্রাইভে রাখি তাহলে এটা কাজ করবে। তো একটু দেখি, তো আমরা এটাকে একটা ড্রাইভে রাখছি, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ডি ড্রাইভ, হ্যাঁ, ডি ড্রাইভের মধ্যে আমরা ওই দুইটাকে রাখছি, যে পেস্ট করি, সরি, যে পেস্ট করলাম, তাহলে এই যে ইমেজেস আর হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না? আচ্ছা, এখন এগুলোকে আমরা এখান থেকে কেটে দিই। ওকে, আচ্ছা, কি করব এখন, তাহলে আমরা হচ্ছে এই ড্রাইভ থেকে এটাকে ওপেন করলাম, তাহলে হচ্ছে ডি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এখন এটার মধ্যে থেকে কি আছে, যে ইমেজেস ডট টু ডট জেপিজি, হ্যাঁ, এই যে দেখেন ইমেজেস, অর্থাৎ কোনটা, এই যে এই ফোল্ডারটা, ঠিক আছে, এই ফোল্ডারের আগে হচ্ছে আমি এখানে একটা যে ইয়াটা দিয়েছি সেটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, তাই না? ওকে, ফাইন, আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এখান থেকে তো লোড করাবো, এখানে ডাবল ক্লিক করি, ওকে, আসছে, এই যে এটা, এই যে ডি ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেখেন এখন কিন্তু ফটোটা আসছে, তাই না? আবার যদি আমি এটাকে না দিই তারপরে কিন্তু ফটোটা আসবে, আসছে না? ওকে, তো এটা হচ্ছে যদি আমাদের লাইভ সার্ভার হয়, লাইভ সার্ভারে যদি আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে কাজ করবে, আর আদারওয়াইজ আমরা যদি হচ্ছে আমাদের ল্যাপটপে কাজ করি বা পিসিতে কাজ করি তাহলে আমাদেরকে যে কোনো একটা ড্রাইভে রাখতে হবে, সেটা ডি হতে পারে, ই হতে পারে, এফ হতে পারে, কিন্তু আমরা যদি কোনো কি বলে এটাকে ফোল্ডারে যদি রাখি তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। যেমন এখানে আমরা রাখছিলাম,
এখানে রাখছিলাম এখানে কিন্তু কাজ করবে না। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখানে এখন ডাবল ক্লিক করি, এখানে কিন্তু একটা ইমেজ আসছিল না, এই যে এখানে কিন্তু একটা ইমেজ আসার কথা ছিল কিন্তু আসে নাই। ওকে, তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। আমরা আসলে সব টাইপের ইয়াই দেখলাম, কোডই দেখলাম, যেমন এরকমটা দেখছি তাই না, আবার কি দেখছি যে ডট এরকমটা দেখছি, এটার মানে কি সেটা দেখলাম। আচ্ছা, এরপরে কি করছি যে আমরা এটার আগে দুইটা ডট, ঠিক আছে, এমনটাও দেখছি। আচ্ছা, আবার কি দেখছি যে যে দুইটা ফোল্ডার ব্যাকে, ঠিক আছে, এরকম করেও কিন্তু আমরা দেখছি। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আসলে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।